হ্যালো বন্ধুরা, আমি শম্পা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও খুবই ভালো আছি। গুড মর্নিং সবাইকে জানাই, গুড মর্নিং। এখন বাজে সকাল 8টা, আমি আমার ব্লগটা শুরু করছি এখন থেকে। দেখতেই পাচ্ছো সকালও হয়ে গেছে, আমি কিচেনে অলরেডি এসে গেছি আমার সকালের সব কাজকর্ম সেরে। তো কিচেনে এসে আমি এখন, আমার ছেলেগুলো এখন তো ঘুমিয়ে আছে দুজনেই, তো আমি ওই জন্য ছোট ছেলের জন্য একটুখানি সুজি করে দেখবো ও খায় কি না, ওই জন্য প্রথমেই আমি ওটটা বসিয়ে দিয়েছি। তো কম করে একটু করব, ওই জন্য আমি আর কড়কড়া ইউজ করি না, সসপ্যানটা আছে তো ওইটাতেই আমি একটুখানি নিয়ে এখন বসিয়ে দিচ্ছি। তো ওটাকে, সুজিটাকে ফ্রাই করছি স্টিলের, তো তো নিচে একটু লেগে যায়, ওই জন্য আমি কী করবো, বারবার ওটাকে এভাবে হেলাতেই আছে। আর ওই সাইডে আমি একটু গরম জলের জন্যও বসিয়ে দিয়েছি, ওর ফ্লাক্সেও ভরে নেব, ওর দুধের জন্য সারাদিনের আরও লাগবে এরপরেও, আর আমি সুজিতেও দেব, তো পরে আবার গরম করব। এখন এর মতো এইটুকু আমি গরম করে এখন সুজিটাই বানিয়ে ফেলি। চেক করে নিলাম বেশি গরম তো হয়ে গেল নাকি, কারণ ফ্ল্যাক্সে ভরে রাখবো ওঠার আগে। প্রথমেই আমি আজকাল ওর কাজগুলোই সেরে ফেলি সকালে, তো ওরগুলো এগুলো ঠান্ডা হবে, তারপরে উঠে পড়বে, খেতে চাইবে, খাওয়াবো, তো তো আমি ওই জন্য ওর কাজগুলোই ফার্স্ট করি এখন। তো আমাদেরগুলো পরে হবে, হাজব্যান্ড তো স্নানে গেছে, তো ওর জন্য চা জল সব পরেই হবে। তো তার জন্য আমি এখন সুজিটা ফ্রাই করে নিয়েছি, ফ্রাই করে আমি এখন জল দিয়ে কিছুক্ষণ এটাকে ভালো করে এটাকে ফোটাবো, তারপর একটু দুধ দেবো আর বাতাসা একটু দেব। আর জানেন তো, আমরা তো সবাই কলকাতার দিকে, বাচ্চাকে বাতাসাই খাওয়াই, না হলে এ খাওয়াই, চিনি তো দিই না। তো এখানে বাতাসা অনেক দোকানে খুঁজে বেরিয়েছি, প্রায় পাইনি। এ বাতাসাগুলো আমরা যখন হায়দ্রাবাদে ছিলাম ওখান থেকেই নিয়ে এসেছিলাম, পুজোর জন্যও রেখেছিলাম, তো আমি ওইটাই ইউজ করে নিচ্ছি এখন। তো এখানে দোকানে খুঁজলাম, কোথাও দোকানে একটা খুঁজে পেলাম না, অনেকগুলো দোকানে প্রায় খুঁজেছি, ওইখানে বলছে পাওয়া যায় না, মিস্ত্রি পাওয়া যায়, আবার ওই ছোটো ছোটো যে পুজোর মিস্ত্রিগুলো থাকে ওইগুলোই। তার জন্য আমি কী করবো, এখন গুড় দিয়েই বানিয়ে ফেলি, একটুখানি গুড় দিয়ে দিই, হয়ে যায়। ওই একটু তো বানাই, ও খাবে খাবে না জানি না, কবে কখন কেমন মুড থাকে ওর, একটু করে যদিও বা এক চামচ দু চামচই খাই, বেশি তো খায় না ও এখন, এতটাই ছোটো। তো আমি ওই জন্য আবার কী করলাম, ছোটোটাকে এখন এক্সচেঞ্জ করে দিলাম, সসপ্যানটাকে মাঝখানে ছোটো তো বসিয়ে দিয়েছি, আর সাইডে ভাবলাম সকালে ব্রেকফাস্টের জন্য আমি আজকে একটু ধোসা বানাব। তো ধোসা বানানোর জন্য আমি ওই জন্য কড়াইটাতে একটু আলুর মশালাও বানিয়ে নিচ্ছি, এই জন্য একটু তেল দিয়ে দিয়েছি, একটু জিরেও জিরে না সরি একটু কী দিয়েছি, সর্ষে দিয়ে দিয়েছি, আর তারপর আমি একটু পেঁয়াজও দিয়ে দিলাম এতে। এখন পেঁয়াজ দিয়ে এগুলোকে, কারি পাতা তো দিয়েছিলাম, আমি ভালো করে একটু নাড়াচাড়া করব, পেঁয়াজগুলো একটু লাল লাল হবে, তারপর আমি ওগুলোতে টমেটোটা দেব, দেব না তাই ভাবছি, ছেলেটা আবার টমেটোমের ওই ছালগুলো থেকে গেলে খেতে চায় না, ছেলেটার জন্য হচ্ছে ভারী মুশকিল হয়েছে ওর জন্য, এটা খায় না ওটা খায় না, ওই জন্য আমরাও অনেক কিছু ইউজ করি ইউজ করি না, তো ওটাই হতে থাকে আমার এখন। ও খায় না বলে আরও জানে না, এতে একটু গ্রিন পিস দিলেও ভালো হয়, কিন্তু ও খেতে চায় না গ্রিন পিসটা, এই জন্য ওটা ও দিলাম না, ওই জন্য মটরশুঁটিটা ও দিলাম না, এই জন্য না দিয়ে আমি ভাবলাম টমেটোটা দিয়ে দিই, ওকে বেছে বেছে দিয়ে দেবো ছালগুলো যাতে না যায়। তো একটু টমেটো দিয়ে পেঁয়াজগুলোকে আমি এখন ভালো করে ওটাকে নাড়াচাড়া করবো, একটু নুনও দিয়ে দিচ্ছি, নুন দিয়ে ভালো করে ওটাকে নাড়াচাড়া করে একটু ইয়ে হবে, লাল লাল মতো হয়ে যাবে, তারপর আমি ওটাতে হলুদ গুঁড়ো দিয়ে আলুগুলো দিয়ে আমি করবো। দেখুন তো এতক্ষণ কাজ করছিলাম, অ্যাডজাস্টে লাইটটাই জ্বালানো নেই আর ফ্যানটাও চালু করে নেই, আর পুরো তাহলে কিচেনটা তেল তেল হয়ে যাবে, এই জন্য আমি এখন জ্বালিয়েও নিলাম ওইগুলোকে সব, এই জন্য লাইটটাও দেখুন ভালো দেখাচ্ছে, আর ওইদিকে আমি দেখে নিচ্ছি সুজিটাও আমার হয়েছে কিনা, মাঝে মধ্যে আমি ওটাকেও নাড়াতে যাচ্ছি, এদিকে চাটাও বসেছে সাইডে, তো ওটাতে আমি চাটাও বসিয়ে দিয়েছি, জলটা পরে এখন বেরোক, জলটা পরে গরম করবো ভেবে জলটা আর এ করিনি, পরে করবো, তো আগে এগুলো আমি এই জন্য করে ফেলছি তাড়াতাড়ি করে, সকালে আবার অফিস যাবে হাজব্যান্ড, তো ছেলেগুলো উঠে পড়লে তো আর বেশি কিছু করতেই পারবো না আমি এমনিতেও, এই জন্য তাড়াহুড়ো করে সব এগুলো করে নিচ্ছি আগে। তো আমার এখন প্রায় মশা এটা হয়ে রেডি হয়ে এসছে, আমি এরপর এইগুলোতে এখন একটু আলু দিয়ে দিলাম,
আলু দিয়ে আমি এগুলোকে এখন এই যে ভালো করে এখন, ও মামি তো আবার এটা হলুদ গুঁড়োটা আগে দিতেই ভুলে গেছি, এই জন্য আমি উপরেই দিয়ে দিলাম, কোনো ব্যাপার নেই, উপরেও দিলে হবে, তো একটু বেশিক্ষণ ধরে নাড়িয়ে চড়িয়ে নেবো। আর আলুটা একটু গরম ছিল, আমি এই জন্য ম্যাশার দিয়ে হাত দিয়ে না করে ম্যাশার দিয়ে ম্যাশ করে নিচ্ছি ভালো করে। তারপর আমি ওটাকে ভালো করে এভাবে নাড়াচাড়া করে নিলেই আমার এখন মশলা ধসার জন্য মশলাটা রেডি হয়ে যাবে। তো মশলা ধসা বানাবো, আর মশলা ধোসা কি বানাবো, আমার আর আমার হাজব্যান্ডের জন্যই বানাবো, ছেলেটা আবার প্লেন ধোসাই খাবে। আমি উঠে এলো, জিজ্ঞেস করলাম কি খাবে, না প্লেন ধোসাই খেতে চায়, মশলা আবার এ করে করে বের করে দেবে, ও আবার প্লেন ধোসা খেতে চাইবে, ওই জন্য আর ইয়ে করবো না, আমার দুজনের জন্যই ওটা এনাফ হয়ে যাবে। ওই মশলাটা ঠিকঠাক হয়ে গেছে ওদিকে, আর আমি এখন এদিকে ভাবলাম সোফা পুরো ঘরগুলো অগোছালো হয়ে পড়ে আছে, বাচ্চা বসে সারাদিন বসে বসে টিভি দেখে, আর এই দেখুন কভারগুলোকে সব সাইডের যে বর্ডারগুলো থাকে ওগুলোও সব উঠিয়ে দিয়েছে বসে বসে টেনে টেনে। বাচ্চাটা জানি না সবার বাচ্চা এরকম করে কিনা, কিন্তু বাচ্চা বসে বসে কিছু না কিছু ওনাদেরকে চাপাতে লাগে। আমার আরও অনেক হায়দ্রাবাদীয় ফ্রেন্ড আছে, ওদেরকেও জিজ্ঞেস করতাম কী রে এমন করে, ওরাও এইভাবেই করতো জানেন, বাচ্চাগুলো বসে বসে কী করবে, হাত মুখ সবসময় কিছু না কিছু একটা ওদের কাজ চাই, এমনি খালি বসে থাকতে পারে না, বাইরা কিছু না কিছু করবে, তো কি আর করবে। এই যে কভারের এগুলো সোফার কভারের সাইডগুলো সব উঠিয়ে দিয়েছি হয় বর্ডারের লাইনিংগুলো, আর আমি ওই যে সেলাই করতে একটু নিয়ে যাবো দোকানে টাইমই পাচ্ছি না, বাচ্চাদেরকে নিয়ে কখন রেখে যাব ওটাই টাইম হচ্ছে না। যেদিন হাজব্যান্ডের ছুটি থাকে সেদিন একটু আমরা তো বাইরে বেরিয়ে যাই, তো ওই জন্য আর ওগুলো দেওয়া হয় না, তো আমি তাড়াতাড়ি করে ওগুলো ঠিকঠাক করে ঝাড়ু লাগিয়ে এখন আমি পোছাগুলো লাগিয়ে নিচ্ছি। ওরা ছাড়া মানে আমার ছোটো ছেলের ওরা ওঠার আগেই, না হলে তো সব বারবার এই দিকে আমার বড়ো ছেলেটা চলতে থাকে হাঁটতে থাকবে, ও এখন খুব বিছানা ইয়ে করছে, এখনও শুয়ে আছে, ওই জন্য আমি তখন একটু জিজ্ঞেস করে নিয়েছিলাম দোষের কথাটা, আর এখন ওই জন্য ওখানে আছে বলে আমি এদিকে মুছে তাড়াতাড়ি শুকিয়ে নিচ্ছি, না হলে বারবার এগুলোর উপরে চলবে আর পুরো পায়ে ছাপ পড়বে, আবার পুরো কেমন একটা ছিট 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 চিপ ছিপ মতো হয়ে থাকে। ওই জন্য আমি ওকে ওখানেই বললাম তুই শুয়ে থাক, আমি এদিকে কাজগুলো সেরে নিই, ভাইও শুয়ে আছে, তুমি ভাইয়ের কাছে শুয়ে থাক বললাম, তো ওখানে আমার কথা তো আছে, আমি সব কিছু করে ফেলেছি, করার পর আমি এখন কিচেনে এসে গেছি, আবার কিচেনে এসে আমার হয়তো হাজব্যান্ডে চলে আসছি, আমি ওই জন্য বসার জন্য এখন তাবাটাও বসিয়ে দিয়েছি, তাবাটা বসিয়ে গরম হয়ে গেছে, একটু তেল খেতে দিলাম, তেল একটু গ্যাস করে নিলাম, তারপর আমি একটু জলের ছিটা দিই, ওটাকে ভালো করে নিয়েছি, খুব সুন্দর করে রাউন্ড করে এভাবে ঘুরিয়ে নেবে, তাহলে একটু ক্রিস্পি এবং বলবে ক্রিস্পি দোসা খাবে, আবার একটু একটু নরম হয়ে যায় খাবে না, ক্রিস্পি ইয়ে করবো ক্রিস্পি দোসা খাবে বলে কিন্তু ক্রিস্পি বললাম, তো আমি একটু ঘি দিয়ে দেবো, যেই একটু ঘি দিয়ে দেবো একটু ঘির একটা আলাদা একটা স্মেল এসে যায়, তো আমাকে বলবো মামি এটা কি ঠাকুরের ঠাকুরের জিনিস সবসময় একটু ঘি দিয়ে বেশি হয় না, তো ওই গন্ধই পায় যেন মনে হয় ওকে ঠাকুরের জিনিস নাকি আমাকে আমি এটা ধোসা এই গন্ধ বেরোচ্ছে, ওই জন্য আমি ওরটাতে দিই, তবুও আমার জিজ্ঞেস করে থাকে হ্যাঁ বলে দিই, বাচ্চাকে খাওয়ানোর জন্য আমাকে এখন এটাই করতে হয়, বাটার দিই ঘি দিই ওগুলো দিয়েই খেতে হয়, আর চিজটা দিলে তো খাবেই না, এমনি চিজ এমনি পিজা একটা স্যান্ডউইচে আরও চিজ দিলে খাবে, কিন্তু এভাবে তার সাথে চিজ দিলে খাবে না, আবার ওই জন্য আমি দেখছি না, অলরেডি আমার একটা দোসা হয়ে গেছে, আমি বানিয়ে নিচ্ছি এখানে, ওই জন্য এখন সেখানে আগে করে নিয়েছিলাম, হাজব্যান্ডে এসে গেছে, তাড়াহুড়ো তাড়াহুড়ো এখন ফলে একটু তাড়াহুড়ো করতে এই সকালে খায় না, তারপর সারাদিন দুজন মানে কীভাবে ম্যানেজ করে সেটা তো পরে সকালে একটু হাজব্যান্ড বেরিয়ে চলে গেলে তবুও একটু তাড়াতাড়ি, নাহলে ও যাবে অফিসে লেট হয়ে যাবে না, এই জন্য সকালটা একটু তাড়াহুড়ো করে এভাবে কাজ করতে সেরে নিতে হবে, তো ওনাকে সবাই রেডি হয়ে গেছে, আর এখন ছেলের জন্য দেখুনটাও রেডি হয়ে গেছে, তো চাটা ওই জন্য নিয়ে ওনার জন্য রেডি করে নিলাম থাকে, আর এখানে একটা প্লেটে আমার ছেলেকে আমি দিয়েছি সার সঙ্গে, তো আবার সাম্বার খাবে, তো সাম্বারটা আমার শেষ হয়েছিল, কী ছিল আমার জন্য ওখানে রাখছি রেখে দিয়েছিলাম, আর আমরা তো সস্তি দিয়েছিলাম। এরপরে আমি এটাকে আর একটা ধোসা তুলে দিয়ে আমি ওদেরকে চলে নিয়ে বই করার জন্য ওদেরকে দিতে যাবো, ভাবলাম এটা এখানে হতে থাকবে, ততক্ষণে আমি আমাদেরকে টেবিলের উপরে দিয়ে চলে আসবো, এই জন্য আমি এখানে আর একটা ধোসা এখানে নিয়ে আসছি, এটা এই দিয়ে শেষ হয়ে গেলো,
তো আমি এখানে দিয়েও দিলাম একটা ধোসার জন্য ব্যাটারি দিয়ে এটা আবারও ভালোভাবে সবে ঘুরিয়ে ঘুরিয়ে দাম শেপ করে ভালো করে এখানে বানিয়ে তারপর গ্যাসটা দেখুন একটু মিডিয়াম আছে করে দিচ্ছি আমি এটা দিকে হতে থাক ভাবলাম ওইদিকে আসি আমি তো আমি ওইদিকে নিয়ে চলে যাব এরপর এসে গেছি এসে দেখি ও বাবা এটাও এখানে এভাবে ইয়ে হচ্ছে তো একটু তেল দিয়ে দিলাম তেল ব্রাশ করে একটু দিক লাগিয়ে নিচ্ছি তাকে তো সকালে করে উঠে যায় চিপকে বসে না যায় তারপর আমি এটাতে আলু একটু মশলা দিয়ে দেবো আর তাহলে আমার রেডি হয়ে যাবে আমারও ভবিষ্যতের জন্য রেডি হয়ে যাবে আর এখনও সকালে তাড়াহুড়োর মধ্যে আর আমাদেরগুলোতেও আর কিছু হয়নি তো মোটামুটি হয়ে গেছে কমপ্লিট ধরো আমাদের রেডি হয়ে গেল ধরসা তো আমরা সবাই এখন ব্রেকফাস্টে চলে যাব তো আমাদের ব্রেকফাস্ট এখন কমপ্লিট হয়ে গেছে হাজব্যান্ড সকালে উঠেই আজকে বাজারে গেছিলো বাজারে গিয়ে দেখুন তো বলেছিলাম একটু চিংড়ি মাছ আনতে আর ছেলে বায়না করছিলো মটন খাবে ঠিক আছে তাহলে আর বাড়িতে আগে থেকেই আমার কাছে অলরেডি রুই মাছটা ছিলই বড় একটা সাইজের রুই মাছ ছিল তার মাথা আর কটা পিস পড়েছিলো আর চিংড়ি মাছ আনতে গিয়ে দেখলো বাগদায় হয়ে আছে আমাকে আবার ফোন করে জিজ্ঞেস করলো আনবো কী আর বলবো হ্যাঁ বললাম তো নিয়ে আসলো চার পিসি বাগদা এনেছি দেখুন বড় বড় একটু সাইজের তো এদিকে তো পাওয়া যায় না ঠিক একটা তো আজকে দেখতে পেলো ওই জন্যই আমাকে ফোন করে জিজ্ঞেস করলো আনবো কি না আমি ওই জন্য বলে দিলাম হ্যাঁ ঠিক আছে আনো তো নিয়ে আসলো আর তার সঙ্গে মটনও আনলো ছেলে খাবে বায়না ধরলো কি মটন খাবে আজকে ও তো এই জন্য মটনও নিয়ে আসলো তো মটন নিয়ে এসে আর এগুলোকে এনেছি আমি এখন মটনটাকে ভালো করেও ধুয়ে নেবো ধুয়ে ওটা আমি আর ম্যাগনেট করবো না তাড়াতাড়ি আমি তো অ্যাকচুয়ালি ভাবছিলাম আজকে আমি দেখুন আর একটা সাইডে আমি ইয়েতে মাছগুলোতে ইয়ে মাখিয়ে রেখেছি নুনগুলো তো মাখিয়ে রেখেছি আমি তো জানি মাছটা বানাবো মাছের অনেক দিন হলো আমি টক খাইনি আর আমার ছেলে হাজব্যান্ডকেও একটু বেশি টক খেতে চায় না তো আমি একার জন্য আর বেশি বানাই না ভাবছিলাম আজকে যখন মাছটা আছে ছেলে তো মাছটা খায় না ভাজাই খাবে ওর জন্য ভেজে দেবো আর আমার জন্য আমি একটা মাথা আর একটা চাকা দিয়ে আমি একটু টক বানিয়ে ফেলবো তাহলে আমার টককেই বানাবো মটন খাওয়া যেদের জন্য এই যে মটনও আসলো সঙ্গে চিংড়ি মাছ সঙ্গে বাগদা চিংড়ি সব কিছুই আসলো এখন আসার পর কী করবো তো আমি আমি আবার ওকে জিজ্ঞেস করলাম কি রে এখন বানাবো না বিকেলে বানাবো চলবে না উনি তো দুপুরেই তখনই মটন খাবে বললো তো না দিলে কেমন লাগে বাবা কী দিয়ে খাবে খাওয়ার সময় বলবে মেয়ে বললা তা মটন দিয়ে কি খানা হ্যাঁ আভি মুঝোর নেই খানা হ্যাঁ খানা এই এমনই আমাকে বলবে আমি যদি বলি কি খাবার খেলি না কেন তখন আমাকে এটাই বলবে ওই জন্য কী করবো তাড়াহুড়োতে আমি ওই জন্য কুকারেই শীত সোজা আমি মটনটাকে আজকে কুকারেই বানিয়ে ফেলবো কারণ আমার তো অনেক কাজ আছে এরপরে ছোটো ছেলেটাও কান্না করবে এখনও একটু তার মাঝে দেখুন আমার ছেলেটার বদমাইশিটা কীভাবে করে গেল এসে এই যে জিরাগুলো আমি মাটনে দেওয়ার জন্য একটু রেখেছিলাম তেলে জিরা দেওয়ার জন্য জিরাগুলোকে পুরো সব ফেলেই দিল ওখানে ফেলে দিয়ে চলে গেল দৌড়ে পালিয়ে গেল আমি মারবো বলে তো চিংড়া মাছগুলো জানেন এখানে কাটলে এভাবে এরা পুরো মাথা থেকে পুরোটা বাদ দিয়ে দেয় আমি ভাবলাম বাড়িতে নেই আমি তাহলে আমার কাছে তো বঁটিটা আছেই তো আমি একাই তাহলে ওগুলোকে পরিষ্কার করে ক্লিন করে নেব ওমা তারপর দেখলাম আমি ওগুলোর ভেতরে পুরো কাদা কাদা পুরো কাদা ভরে আছে ভেতরে তো পুরো কালো হয়ে সব কাদা ঢুকে আছে ওগুলো তো খাওয়ার সময় কচকচ একটা বালি থেকে যাবে না কটকট করবে তখন কচকচ করবে বালিগুলো ওই জন্য কী করলাম তো আমি সব এখন মাথাগুলোকেও ছাড়িয়ে ফেলে দেবো এইভাবে এখন কেটে নিচ্ছি ধোয়ার সময় ধুয়ে দেখবো যদি হলো তো ঠিক আছে না হলো তো আমি ওর মাথা পুরো ক্লিন করে বের করে দেবো তো ওদিকে আমার মটনটাও হতেই থাকছে এই যে দেখুন এভাবে হয়েছে আদা রসুন পেস্ট পেঁয়াজ কুচি সব কিছু দিয়ে লাল লাল হয়ে গেছে তারপর আমি ওই জন্য টমেটোটাও কেটে ওইখানে মাছটা রেখে তো আমি টমেটোটাও কেটে কোনো রকমের ওটাতে দিয়ে দিলাম তো টমেটোটা এখন একটু নরম হয়ে যাবে তারপর আমি মটনগুলোও ম্যাগনেট করিনি এইভাবেই রেখেছিলাম তো এখানে আমি দিয়ে দেবো তারপর মটনগুলোকে এখন এইগুলো আমার হয়ে গেছে প্রায় কমপ্লিট মশলাটা কষানো হয়ে গেছে আমি ওই জন্য লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়ে মশলাগুলো দিয়ে মানে শুকনো মশলাগুলো দিয়ে ভালো করে আমি এই যে মটনটাও দিয়ে দিয়েছি মটনটা দিয়ে আমি এখন ভালোভাবে ওটাকে নেড়ে চেড়ে রাখবো আর নুন পরিমাণ মতো দিয়ে দেবো কারণ আমি মটনটা ম্যাগনেট করিনি এমনি সিম্পল ছিল তো ওইটা আবার ওদিকে হতে থাক আমি ভাবলাম এদিকে আমি এই যে মাছগুলো দেখুন এমন পুরো হয়ে আছে আমি এখন এই ওর মাথাগুলোকে পুরো ভেতর থেকে পুরো কালো কালো হয়ে আছে আমি জন্য এখনই ছাড়িয়ে নিচ্ছি সব কটারই মাথাগুলো পুরো বের করে দেবো আর এখানে মাছগুলো ছাড়ালে এভাবেই আর চিংড়ি মাছগুলো আমিও যখন আনি এরকম মাথা রেখেই আনি যদি ফ্রেশ থাকে
যদি এরকম ফ্রেশ না থাকে তাহলে তো আনা যায় না, ওই জন্য আমি আর এও করলাম না। তো ওগুলো করে রেখে দিয়ে আমি এখন ছোটো ছেলের কাছে এসে গেলাম, ওকে নিয়ে একটু বসাচ্ছি, খেলছি ওর সঙ্গে। দেখুন ও কেমন হাসছে, বসে আছে, বলছে আমার সঙ্গে গেল করছে, এইভাবে করতেই থাকছে। ও যেই হাসলো, আমার ছোটো ছেলে বড় ছেলেটা ও এসে গেল ওর কাছে, আবার ও এসে ওকে আবার এভাবে এদিক ওদিক হেলা দুলি করতে আছে, ওকে জাম্পিং করে দেখাচ্ছে, জাম্পিং করছে ওর কাছে। ও আবার যত দেখবে এইভাবে ও এমন হাসতেই থাকে, ওর সঙ্গে ওইভাবে হতে থাকে, ও দেখুন কীভাবে ওকে ই করছে। তো এভাবে ও করতেই থাকে, ওকে আবার বলি করিস না করিস না, বাবা লেগে যাবে, ভাইকে লেগে যাবে, করিস না করিস না, করতেই থাকে। কেমনভাবে হলাচ্ছে নড়াচ্ছে জড়াচ্ছে, ও আরও হাসবে, যত ও এভাবে করবে ও আরও হাসবে, এ করবে, ও কান্না করবে না কিন্তু হাসবে। তো আমি ওটা ওদিকে হতে হতে তারপর আবার আমি ওরা দুজন খেলছে দেখে আমি আবার দেখি মটনের কাছে আমার এসে গেলাম, মটনটা দেখছি কেমন হয়েছে, দেখলাম এভাবে হয়ে গেছে, দেখুন কালারটাও ভালো এসে গেছে। এসে কী করবো, ধনিয়া পাতা ছিল ওগুলোকে ধুয়ে কেটে কুটে আমি এখন মটনে দিয়ে দিলাম। মটনে দেওয়ার পরে আবার ওটাকে একটু সময় নাড়িয়ে চাড়িয়ে দিলাম, তারপর আমি আবার ওদিকেও কানটা আমার ওদিকেই আছে, দুভাই খেলছে ওইদিকেই সব সময়। তো সারাদিন বাড়িতে কেউ না থাকলে দুজন ছেলেকে নিয়ে এভাবে সব কাজকর্ম করা, তো সব সময় মাথার মানে কী বলে মনটা সবসময় অন্যদিকেই থাকে, তো রান্নার দিকে আর থাকে না। তারপর আমি এগুলোতে আমি যখনই মটনটা অ্যাকচুয়ালি রান্না করি একটু এভারেস্টের বিরিয়ানি মশলা থাকে, একটু দিয়ে দেখবেন আপনারাও, যদি কেউ যদি না দেন কোনো দিন প্লিজ একটু দিয়ে দেখবেন, টেস্টটা সত্যি খুব ভালো আসে। এরকম মটনে যদি একটু এভারেস্টের বিরিয়ানি মশলাটা দেওয়া যায়, এভারেস্টের বিরিয়ানি মশলাটা জানেন যে কোনো সবজিতে একটু ভালো করে এরকম হলে একটু দিয়ে দিলে সত্যি খুব ভালো দেখায়। বা কাঁঠালের হেঁচড়ে, হেঁচড়ে যখন রান্না করা হয় হেঁচড়, তখন ওখানে ওটাতে দিলেও ভালো লাগে, আমার তো ভালো লাগে, আমি তো সব সময় একটু দিয়ে দিই বাড়িতে, আমার ওই জন্য সব সময় সব মশলার সঙ্গে বিরিয়ানি মশলাটাও সব সময়ই থাকে প্রায়। আমার এই যে এটা প্রায় হয়ে গেল, আমি এই জন্য আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এরপর আমি এটাকে সিটিতে বসিয়ে দেবো। আমার বাড়িতে সবাই আবার সিটি ছাড়া এমনি বানালে খায় না, তো একটু ওদেরকে শক্ত থেকে যায়, এই জন্য আমি এখন এটাকে সিটির মধ্যে লাগিয়ে রেখে দিয়ে চলে যাবো আমার ছেলেদের কাছে। তো দেখে নিলাম ছেলেরাও খেলছে, আমি এসে তারপর এটাতেও কুকারের ঢাকনাটা লাগিয়ে দিই। এই যে আমার মটনটা অলরেডি এটাই হয়েছে। আরও একটা মজার বিষয় হলো, হাজব্যান্ড যে বাজারে গিয়েছিল ওগুলোর সঙ্গে কিছু সবজিও আনতে বলছিলাম, আমি অনলাইনে অর্ডার করি জানি তো, উনি ঠিকঠাক সবজি বাজারগুলো করতে পারে, ভাবলাম এবারে করবো না, ওনাকে গেছে যখন করবো না, দেখবে তাহলে বাজারে কী এসছে না আসছে, অনলাইন তো আমি দেখতেই পাই কী কী এসছে না আসছে, দেখে ওই হিসাবেই আমাদের অর্ডার করে নিতে হয়। তো আনতে বললাম সবজি কিছু, তো কী 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 এনেছে আর কেমনভাবে এনেছে ওইটা একবার দেখুন শুধু আপনারা। এই যে দেখুন এতগুলো সবজি এনেছি, বলেছি ওনাকে মটরশুঁটি মানে মটরশুঁটিগুলো আনতে না, না মটরশুঁটিগুলো আমার কাছে অলরেডি প্রথম থেকে আছে, আবার এনেছে তো এনেছে পুরো 1.5 কেজি খানে মটরশুঁটি এনেছে, গোবি এনেছে, আরও একটা জিনিস আছে দেখাচ্ছি বেছে বেছে, এই দেখুন ডাঁটাগুলোকে একটা ডাঁটাকে ছখা দিয়ে এরকম ছোটো ছোটো টুকরো করে করে ব্যাগে ঢুকিয়ে এনেছে, ব্যাগে নাকি এ হচ্ছিলো না এরকম লম্বা হয়েছিল এই জন্য ছোটো ছোটো এভাবে করে রেখেছি। আইতে নিয়ে কোথায় যাই বলুন তো, এনাদেরকে নিয়ে আমিও আর পারা যায় না এনাদেরকে নিয়ে, এই হচ্ছে ব্যাপার, মজার বিষয়টা এটাই। তো মার্কেটে গেছিলো তো সঙ্গে এই যে দেখুন ডাঁটাগুলোকে কেমন 6টা টুকরো করে এনেছে, এইভাবে ছোটো 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 করে টুকরো করে এনেছে। কার বাড়িতে আনে এরকম একটু কমেন্টস করে বলবেন প্লিজ, যদি কারোর বাড়িতে আনেন আপনাদের বাড়িতে যদি কেউ নিয়ে আসে এইভাবে কেটে। তো এগুলোর পরে ভিন্ডি এনেছে, বিনস এনেছে, করলা এনেছে, আর জানেন কাঁচা আমও উঠেছিলো, দেখতে পেয়ে আমাকে ফোন করে জিজ্ঞেস করলো আম এসছে নেবো, তো আমি বললাম নিয়ে আসো তাহলে, তো দুটো আমও নিয়ে আসলো। আমার ছেলে তো দেখে আমটা নিয়ে সারা দিন ঘুরে বেড়াচ্ছে, আম খাবে আম খাবে, তো একটু মাঝে মধ্যে একটু ধুয়ে দিয়েছে, তো একটু একা একা একটু চা বিয়ে খেয়েও নিচ্ছে। আর এইভাবে করলা ভিন্ডি সব কিছু, গাজরও আনতে না বলছিলাম, বাড়িতে অলরেডি আছে, না নিয়ে এসছে সবই। মটরশুঁটিগুলো বললাম এতগুলো কেন আনলে, আমার তো ছিলই না, তাহলে পুরি বানাবি, আরে দুজন মানুষ খাবো কটা পুরি, 3 পিস করে না 4 পিস করে খাই আমরা, তাও এতগুলো মটরশুঁটি অলরেডি আমার কাছে আগের থেকেই আছে, কি আর বলি আপনাদের বলুন তো, এটাই হচ্ছে ব্যাপার। চলুন যাই আজকে এই পর্যন্ত, এরপর দেখাবে নেক্সট।